ॐ चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाह लोकातीतो यः न जहो लोककल्याण मार्गम् त्रैलोक्येभ्यः प्रतिममहिमा जानकी प्राणवन्तो भक्त्या ज्ञानं मृतवरवपु सीतया योगि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्णो वंशकल्पोतरु जय जय भगवान् जगतेर्गुरु जय जय गुरुमता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरणोरेणु मागे अधम শ্রী ভগবানের ইচ্ছায় আজকে আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আজকে আমরা শ্রী শ্রী ঠাকুরের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় পাঠ করব। সেই কারণে পূর্ব দিনের সবটাকে আমরা আবার পুনরাবৃত্তি করব না। আমরা আগের দিন শেষ করেছিলাম সিংহবাহিনী দেবীর প্রতাপ নিয়ে, সিংহবাহিনীকে কীভাবে পাওয়া গেল, কেমনভাবে তার প্রসার হলো এবং শ্রী শ্রী মা এখানে কী করে ইনস্ট্রুমেন্ট হলেন, এইখানে গিয়ে শেষ করেছিলাম। ভগবানকে ভালোবেসে, ভগবানকে জীবনের সর্বস্ব করে আমরা অনেকেই যুগ যুগ ধরে চলে আসছে। মানুষ ঘর বাড়ি ছেড়ে ভগবানের শরণ নেন, ভগবানকে খুঁজতে বেরিয়ে পড়েন। এটা শুধুমাত্র যে হিন্দু ধর্মে হচ্ছে তা নয়, অন্যান্য সমস্ত ধর্মেও এই একই জিনিস চলে আসছে। ভগবান এত প্রিয় হয়ে যান, ভগবান এত ভালোবাসার বস্তু হয়ে যান, বাবা মা যে এত আমাদের প্রিয় একটা সম্পর্ক, সেটা একটা সময় গৌণ হয়ে যায় মানুষের কাছে। এমন নয় যে সবাই যে গেরুয়া করে ঘর চলে যাচ্ছেন তাও নয়, কেউ কেউ ঘর থেকে বেরিয়ে গিয়ে সাদা পরেই সারা জীবন কাটিয়ে দিচ্ছেন কিন্তু খুঁজছেন ভগবানকে। সব দায় থেকে আমরা উদ্ধার হই, সন্ন্যাস হলে আমরা দশবিধ কর্মের পারে চলে যাই, কিন্তু যে দুটো দায় মানুষের জীবনকে বাধ্য করে রাখে, বেঁধে রাখে, সেই দুটো দায় হলো প্রত্যেক মানুষের পিতা এবং মাতার প্রতি দায়, পিতৃদায় এবং মাতৃদায়। এই সম্প্রদায় যারা ভগবানকে ভালোবেসে ভগবানকে কাছে পাওয়ার জন্য, ভগবানকে নিবিড় করে পাওয়ার জন্য বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে ছুড়ে চলে যান, এই দায়গুলো তাদের উপর কেমন এফেক্ট পড়ে সেটা দেখার খুব প্রয়োজন। একটা একটা ইন্টারনাল কোয়েশ্চেন, মানে অনেকের আমাদের এটা আমাদের জিজ্ঞাসা করেন। এটা আমরা আজকে পড়ব গদাধরের জীবনে, কারণ অবতার পুরুষ, আমরা তো অবতার পুরুষের জীবনকেই অনুসরণ করি, তার জীবনকে আমরা অনুগমন করি। অবতার পুরুষের জীবনে এই দায় কেমনভাবে এসেছিল, পিতৃদায় গদাধরের ছিল না, কারণ এত ছোটবেলায় তিনি পিতৃহারা হয়েছেন, পিতৃদায়ের যে ব্যাপারগুলো সেগুলো ছিল না, কিন্তু তার সারা জীবন জুড়ে থেকেছেন সেই হাউড়ো মহিলা, যিনি উত্তর দক্ষিণ কিছু চিনতে পারতেন না, পেটের কথা যা থাকতো না, সেই চন্দ্রামণি দেবী গদাধরের জীবনের শুরু থেকে মাঝখান অব্দি সমস্ত সময়টা জুড়ে থেকেছেন সেই হাউড়ো মহিলা চন্দ্রামণি দেবী। তাঁর প্রয়াণ এবং শ্রীরামকৃষ্ণের তার প্রভাব, এই নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আমরা আমাদের কাজ শুরু করব। গদাই পরাণ যার বসতি স্বদেশে শ্রীপ্রভুর দর্শনে ছুটে ছুটে আসে, গদাইয়ের আগেকার ভোজ্য প্রীতি করে গোপনে বাঁধিয়া আনে বস্ত্রের পিতর, সরু চিরা চাল ভাজা ফুলা ফুলা মুড়ি
ডেলা ডেলা ভিড়া গুড় কুমড়ার বড়ি ঘরের কাবির দুধে ডেলা ছাঁচি পাতে খানা তুলে খই মোয়া সুমিষ্ট খাইতে দেশের লোকের মুখে ভাগিনা হৃদয় সাংসারিক সমাচারের পান পরিচয়। গদাইয়ের যে অ্যাট্রাকশন, গদাইয়ের যে তীব্র আকর্ষণ, গদাধরকে মানুষ যে ভালোবাসতেন, শুধুমাত্র এই কামার পুকুরের ভেতরেই সীমাবদ্ধ ছিল না, কামার পুকুর ছাপিয়ে চলে গেছিল। গদাধর অনেক দিন কামার পুকুর ছেড়ে চলে এসেছেন, কিন্তু সেই সমস্ত মানুষগুলির ভালোবাসা গদাইকে একেবারে আঁকড়ে ধরেছিল। দক্ষিণেশ্বরেও তারা আসতেন এবং সঙ্গে করে নিয়ে আসতেন গদাইয়ের যা যা প্রীতিকর জিনিসপত্র। এ বিষয়ে গদাইয়ের খুব একটা সিদ্ধা এই যুগ অবধি আছে। আপনারাও প্যাকে করে নানা জিনিস নিয়ে আসেন, মানে যারাই কামার পুকুরে যান সবার ওই কামার পুকুরের মন্দিরের কাছে জিলিপির দোকান দেখলেই মনে হয় ঠাকুরের এটাই ভালো লাগতো। এছাড়াও অনেক কিছু তিনি ভালোবাসতেন, কিন্তু ওইটি সকলের খুব ভালো লাগতো, সবাই জনে জনে নিয়ে যায় আর কি। সেরকম তারাও নিয়ে এসেছেন যা সেই সময়ে সম্ভব। বলছেন, গোপনে বাঁধিয়া আনে বস্ত্রের ভিতর গদাইয়ের আগেকার প্রীতি ভোজ্যকর। বলছেন গোপনে কাপড়ের ভেতরে বেঁধে আনছেন। কেন বেঁধে আনছেন? কারণ তারা সবাই খুব বড় লোক ছিলেন না, তারা জানতেন দক্ষিণেশ্বরের মতো একটা পশ, তখনকার দিনে বলতে পারেন আপনারা, একটা বিরাট বড় জায়গা, একটা বিরাট পুরীর ভেতরে তিনি বাস করেন। কলকাতাও ওইরকম ল্যাভিশ মন্দির বোধ হয় হয়তো আর ছিলই না তখন, সেইখানে তিনি বাস করেন এবং বেশ গেড়ে বসেছেন যেখানে। তার কাছে নিয়ে যেতে গেলে লোকে যদি দেখতে চায় তাহলে তার দীনতা প্রকাশ পাবে, তাই দেখবেন তারা কাপড়ের ভেতরে বেঁধে নিয়ে এসেছেন যাতে কেউ না জানতে পারে তিনি কী নিয়ে এসেছেন। আমরা মনে করতে পারি সুদামার গল্প, সুদামা এসেছেন শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে, শ্রীকৃষ্ণের সেই সুবর্ণ দ্বারকা দেখে তিনি একেবারে মোহিত হয়ে গেছেন, শ্রীকৃষ্ণের সমস্ত কিছু দেখে তিনি একবারে আপ্লুত, আর যত দেখছেন তত তিনি তার কোচড়ে হাত দিয়ে রাখছেন, কারণ তিনি সঙ্গে করে নিয়ে এসেছেন কিছু শুকনো চিড়ে যেগুলো তিনি তার সেই কৃষ্ণকে তার বাল্য সখাকে দেবেন বলে এনেছেন। ভগবান একেবারে প্রথম প্রশ্নে জিজ্ঞেস করছেন, সখা আমার জন্য কি নিয়ে এসেছো? এই খাই খাই ব্যাপারটা বোধহয় অবতারের শুরু থেকে এখনো অব্দি আছে। তা সখা জিজ্ঞাসা করলেন, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? তিনি বলছেন, তিনি দেখাতেও পাচ্ছেন না, তখন তিনি তার সেই কোচড় খুলে সেই কাঁচা চিড়ে সেই খেতে আরম্ভ করেছেন। ভালোবাসার ভক্তির জোরে ভগবান কিরম আমাদের আপনার হন, এগুলো তার ছবি। গদাইকে দেখতে নিয়ে এসেছেন, কী কী এনেছেন সঙ্গে করে? সরু চিড়া, চাল ভাজা, ফুলা ফুলা মুড়ি, ফোলা ফোলা মুড়ি, চিড়ে আর চাল ভাজা, আর কি ভিড়া গুড়, গ্রাম্য যে গুড় হয় শক্ত শক্ত ডেলা ডেলা হয় ভিড়া গুড়, সেই ডেলা ডেলা ভিড়া গুড় আর কুমড়োর বড়ি, ঘরের গাভীর দুধে ডেলা ছাঁচি পাতে খানা তুলে খই মোয়া সুমিষ্ট খাইতে, এই সমস্ত তিনি নিয়ে আসতেন। আগেকার দিনে আর তো কিছু তৈরি হতো না, লোকে দুধকে ফুটিয়ে 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 ছাঁচি বানাতো, সেই ছাঁচি নিয়ে খাওয়া হতো। আমরা বেলুড় মঠে ঠাকুরের প্রসাদ পায়েস হয়ে যাওয়ার পরে, রান্না হয়ে যাওয়ার সব তুলে নেওয়ার পরে ওই কড়াটাকে চাঁচা হয়, সেই চেঁচে 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 বাটিতে রাখা হয়, সেটা খুব সুস্বাদু, মানে পায়েসের চেয়েও আসলের চেয়েও মানে সুদের মিষ্টতা অনেক বেশি। সেগুলো আমরা যখন জয়েন টয়েন করেছি তখন পাওয়া যেত, এখন যে কোথায় উধাও হয়ে যায় দেখতে পাই না। সে খানাকুলের খই মোয়া, খানাকুলের খই মোয়া বিখ্যাত খই মোয়া, সেই তিনি নিয়ে যেতেন, খই দিয়ে তৈরি যে মোয়া সেগুলো। শুধু ওই জিনিসপত্রগুলো আসতো না, সঙ্গে কামারপুকুর জয়রামবাটির খবর এসে পৌঁছতো, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আর সেই খবর একজনের ভীষণ দরকার ছিল, তিনি হলেন ভাগ্নের হৃদয়। সাংসারিক লোক তো সবসময় দেশের খবর, কোথায় চাল হলো, ডাল হলো, কার সাথে কার বিবাদ হলো, সেগুলো জানা তার ভীষণ দরকারি। তাই এই যে লোকগুলো দু ধরনের পারপাস সার্ভ করতো, এক গদাধরের পেটের পারপাস সার্ভ করতো আর হৃদয়ের কানের পারপাস সার্ভ করতো, এই দুজন লোক তারা আসত। পুঁথিকার লিখছেন, কথায় কথায় তিনি শুনিলেন পরে এক বড় মকদ্দমা বাকি আছে ঘরে, তাহার উপায় কোন পাইল লিখন, লেখাতায় বিবাদের যত বিবরণ, এ কারণে প্রভু দেবে কহে বারে বারে, অনুমতি দিতে তাই যাই বারে ঘরে, কোন মতে শ্রী প্রভুর মত নাহি হয়, দিন দিন তত জেদ করেন হৃদয়,
বিষণ্ণ বদনে ঋদু কহে আর বার কি কারণ অন্য মত কহ সমাচার বুঝাইয়া প্রভু দেব বলিলেন তারে জানিতে পারিবে হেতু কিছুদিন পরে নিষেধ না শুনে ঋদু ছুটির কারণ পুরীর অধ্যক্ষে গিয়া কইল নিবেদন মন মত পেয়ে ছুটি গোপনে গোপনে ঘরে লয়ে যেতে হাটে নানা দ্রব্য কিনে বাঁধিয়া প্রকাণ্ড বস্তা রাখে এক ধারে শ্রীপ্রভু একসঙ্গে শ্রীপ্রভুর একসঙ্গে শুয়ে যেই ঘরে মধুর প্রভুর লীলা তম বিনাশন শুন কি হইল পরে আশ্চর্য কথন। পুথিকার বলছেন যে এই যে মকদ্দমার এক গল্প শুনলেন, তারা এসে বললেন যে বাড়িতে খুব জোর মকদ্দমা লেগেছে এবং অতএব ঋদুর আসা প্রয়োজন। হাজারো কলকাতায় থাকে বুদ্ধিমান ছেলে, বুদ্ধি টুদ্ধি রাখে আর কলকাতায় জল হাওয়া খেয়ে আরো বুদ্ধি বেড়ে গেছে তার, অতএব তার আসার খুব প্রয়োজন আছে। এই মর্মে একটি চিঠিও এলো, চিঠিতে কি ঝগড়াঝাটি হয়েছে সেগুলো বলা যথারীতি। আমাদের তো মোড়লি করতে পারলে আমরা আর কিছু চাই না, দেখবেন বেশ ঝগড়া হচ্ছে, আপনাকে যদি কেউ মোড়ল বানায় দেখবেন কি খুশি আমরা হই না, এরকম খুশি বলে আমরা কেউ হই না। আমাদের একটু কেউ একটু গ্যাস দিয়ে একটু পাম্প দিয়ে দিয়েছে, আমরা খুব ফুলে ফেঁপে যাই আর কি। আর হৃদয় তো ফুলে ফাঁপার জন্যই একবারে রেডি হয়ে বসেছিলেন, তিনি এত ফুলে গেলেন, তিনি মনে করলেন যে তিনি না গেলে এই বিবাদ আর মিটবে না। অতএব তিনি ঠাকুরকে বোঝানোর চেষ্টা করলেন, ঠাকুর কিছুতেই অনুমতি দিচ্ছেন না। হৃদয় আরও বুদ্ধিমান, আরও এক একটা কি বাড়া, তিনি চলে গেলেন একবার পুরীর অধ্যক্ষের কাছে, ম্যানেজার যিনি কার্যনির্বাহী যিনি প্রধান তার কাছে চলে গেলেন, গিয়ে তার কাছ থেকে ছুটি নিয়ে নিলেন। কিন্তু ছুটি নিয়ে তিনি কিন্তু ঠাকুরকে বলতে পারছেন না, কারণ ঠাকুর অনুমতি দেননি, অথচ তার বিনা অনুমতিতে যাচ্ছেন। একটা যেন চক্ষু লজ্জা কাজ করছে, কিন্তু প্রস্তুতিটা একবারে পূর্ণ মাত্রায়, বাজার থেকে সব জিনিসপত্র কিনে নিয়ে এসে থরে 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 বাঁধা হচ্ছে, এমন বোকালো অন্য কোথাও বাঁধছে না, সেই ঠাকুরের ঘরেতেই বাঁধছে। এদিকে ঠাকুরকে মুখে কিছু বলছেন না, কি যাবে যে ঘরে ঠাকুর শোন তাই বলছেন, বাঁধিয়া প্রকাণ্ড বস্তা রাখে এক ধারে শ্রীপ্রভুর একসঙ্গে শুয়ে যেই ঘরে মধুর প্রভুর লীলা তম বিনাশন শুনো কি হইল পরে আশ্চর্য ঘটন। বলছে ঠাকুর যে ঘরে থাকেন সেই ঘরের ভেতরে এক প্রকাণ্ড সেই বেঁধে রাখলেন, প্রকাণ্ড একখানা পুটলা বাঁধলেন, ঠাকুর দেখছেন। বলছেন তারপরে যে হলো সেটা হচ্ছে ভারী মধুর, বলছেন তম বিনাশন। তম বিনাশন কেন, তম গুণের বিনাশ হবে এই কথাটা কেন বলছে, এদিকে আসুন এদিকে আসুন। তম বিনাশন কেন বলছেন, বলছেন এই যে আমরা যে কাজগুলো করে থাকি, এই আমরা ভগবানকে ওভাররুল করে যাই, দেখবেন অনেক সময় শাস্ত্রে বলা আছে এরকমটি করবে না, আমাদের ওরকমটি করতেই ভালো লাগে। আমরা মনে করি কেউ দেখলেন না, ঘরে তো কাঁচের ছবি, এমনি সময় যখন বিপদে করি তখন তিনি প্রভু শ্রী রামকৃষ্ণ, আর বাকি সময় তো অদ্বৈত আশ্রমে ল্যামিনেশন বা কাঁচের ছবি, আর কত কি জানলে। অতএব আমাদের কোনো অসুবিধা নেই, টুকটুক করে আমরা এই কাজগুলো করে ফেলি, কিন্তু ভয়ে ভয়ে থাকি। বলছেন যখন ভগবানের চাল চলতে থাকে তখন এটা আমাদের তমগুণে আর কি, লুকিয়ে গোপন কিছু করা হচ্ছে তমগুণের প্রতীক। আমরা যখন খুব স্পষ্টভাবে কোনো জিনিস করতে পারি না, সবার সামনে কোনো জিনিস করতে পারি না, তখন গোপন করি এবং সেই সময় আমাদের তমগুণের বিকাশ হয়, সেই কারণে আমরা এই সমস্ত কুকর্মগুলো করে থাকি। বলছেন প্রভু এমন তার লীলা চাললেন, এমন তার চাল চাললেন যে সেই তম বিনাশন, তার ভেতরের যে তমগুণ যেটি কাজ করছিল, যে কারণে সেই কাজগুলি করছিল, সেটি যেন বিনষ্ট হয়ে গেল। প্রতিকার দিচ্ছেন সেই দিন প্রভু দেব সুরধুনি তাকে দিন যায় প্রায় সূর্য বসে গিয়া পাটে সিন্দুর নির্মিত ভাতি রক্তিম বয়ান মেঘতলে রেখে চলে জগৎ লোচন কনক বরণ কান্তি প্রতিবিম্বে খেলে ভেঙে ভেঙে ভাটা ধরা গঙ্গার সলিলে এক মনে তার পানে চেয়ে ভগবান দাঁড়ায় আছেন যেন পুতুল সমান আচম্বিতে কিবা ভাব মনের ভিতরে সন্ধ্যায় বে আইলেন আইর মন্দিরে কোন দিকে কোন লক্ষ্য না করিয়ার নহবতে যেইখানে বসতি তাহার জননীর শ্রীচরণে সর্বাগ্রে প্রণাম পরে বসিলেন পাশে প্রভু গুণধাম স্বদেশেতে প্রতিবাসী আছে যতজন তাদের সম্বন্ধে হয় কথোপকথন কার ঘরে ধন কত কার কটি ছেলে
স্বভাব কেমন কার কার কিসে চলে কথায় কথায় রাতি প্রহরেক প্রায় শ্রীপ্রভুর খাই খাবার সময় বয়ে যায় নিজের মন্দিরে আসি খাইবার তরে মামা মামা বলির দু টাকা ডাকি করে মত্ত তরমার সঙ্গে কথোপকথনে যাই যাই এইবার ফুটে শ্রীবদনে যাইতে না হয় মন জননীরে ছেড়ে কিছুক্ষণ গৌণে পুনঋতু ডাকে তারে বলিলেন প্রভুদেব উত্তর বচনে অগ্রভাগ রাখি মোরে খাও দুই জনে মায়ে কয়ে এত কথা পুরাতে না যায় তখন এগারো বাজে দুই প্রহর প্রায় তখন শুয়ায় মায়ে প্রণমিয়া তারে ফিরিলেন প্রভুদেব আপন মন্দিরে বলছেন ঠাকুর যখন হৃদয় যখন ছুটি চাইলেন তখন ঠাকুর বারণ করলেন কারণ জিজ্ঞাসা করতে হৃদয়কে তিনি বলেছিলেন যে তুমি কদিন বাদে নিশ্চিতভাবে জেনে যাবে কেন কারণ একদিন তিনি গঙ্গার তীরে বসে আছেন গঙ্গা অস্তগামী গঙ্গায় সূর্য অস্তগামী হচ্ছে বলছেন সিঁদুরে নির্মিত ভাতি রক্তিম বরণ মেঘের তলে মেঘে তলে রেখে চলে জগত লোচন বলছেন সেই জগতের যে দৃষ্টি প্রকাশক দৃষ্টি মানে আমরা জগৎকে দেখতে পাই তার কারণ হচ্ছেন সূর্য আছেন বলে সূর্য প্রণামে আমাদের বলা হয় কর্মদায়ী নেই যাবতীয় কর্ম আমরা করছি তার মূল হচ্ছে সূর্য সূর্য যদি না থাকতো তাহলে দিন রাত হতো না এবং দিন রাত না হলে আমাদের জীবনচক্র চলতো না সেই কারণে সূর্যকে বলা হয় কর্মদায়ী নেই সেই জগৎ লোচন তিনি এইখানে ধীরে ধীরে যেন অস্তাচলে চলে যাচ্ছেন আর মেঘের তলায় থেকে যাচ্ছে তার প্রতিবিম্ব মেঘের তলায় ধীরে ধীরে তার প্রতিবিম্ব থেকে যাচ্ছে এদিকে তার প্রকাশ হচ্ছে গঙ্গার উপরে গঙ্গার সেই প্রতিটি ঢেউতে সূর্যের শেষ কিরণ একটু একটু করে রেখে এক রক্তিম বরণ রূপ ধারণ করেছে এক মনে তার পানে চেয়ে ভগবান দাঁড়ায় আছেন যেন পুতুল সমান আচম্বিতে কিবা ভাব মনের ভিতরে সন্ধ্যা এবে আইলেন আইল মন্দিরে তিনি এক দৃষ্টিতে সেই সূর্যাস্ত দেখছেন যেন একটা অদ্ভুত রাগ বয়ে চলেছে তার মনের ভেতরে যেন এবার কিছু একটা মহাপ্রয়াণে প্রস্তুতি নিচ্ছেন সেই সুর যেন একটু একটু করে শ্রীরামকৃষ্ণের অন্তরে বাজতে শুরু করেছে এইখানে এই যে সূর্য অস্তগামী সূর্য হচ্ছে প্রতীকী আইর মহাপ্রয়াণ হবে তার আগের সন্ধ্যার ঘটনা ইনি বর্ণনা করছেন চন্দ্রামণি দেবী চলে যাবেন চিরতরে শেষ সময়ে সেই ভাবনাটা চলতে থাকছে বলছেন কোনো দিকে তিনি তাকালেন না ধীরে ধীরে নহবতে যেখানে চন্দ্রামণি দেবী থাকতেন সেই দোতলার ঘর আপনারা দেখেছেন নহবতে একতলায় মা থাকতেন দোতলায় চন্দ্রামণি দেবীর ঘর সেইখানে তিনি গেলেন কি হলো তখন বলছেন জননীরে সর্বাক্রে শ্রীচরণে সর্বাক্রে প্রণাম পরে বসিলেন পাশে প্রভু গুণনাম গুণধাম তিনি জেনে যাচ্ছেন চন্দ্রামণি দেবে চলে যাবেন তাই তার সঙ্গে শেষ বারের মতো দেখা করতে এসেছেন পাশে গিয়ে বসলেন সবার আগে প্রণাম করলেন তারপর পাশে গিয়ে বসলেন আমরা সাধারণত কি বলি ভগবানের কথা বলি ভগবানের কথা বলছে না কি অদ্ভুত ভগবান ভগবানের কথা বলছে না ভগবান দেখাচ্ছেন কি কি তাদের ভিতরে গল্প হচ্ছে কি কি গল্প হলো বলছেন স্বদেশেতে প্রতিবাসী আছে যতজন তাদের সম্বন্ধে হয় কথোপকথন স্বদেশেতে যত প্রতিবাসী আছে তাদের সম্বন্ধে প্রথম গল্প টল্প হলো কার ঘরে কত ধন কার কটা ছেলে তারপরে কার কীরকমভাবে চলে কার স্বভাব কেমন যাকে আমরা গোদা বাংলায় বলি পরনিন্দা পরচর্চা সেরকম নয় একটা ওভারভিউ হচ্ছে চন্দ্রামণি দেবীর মনে আছে তো গ্রামের স্মৃতি এই যেন তিনি যেন পরীক্ষা করে টকটক করে পরীক্ষা করে দেখছেন তারপরে এরকমভাবে ক্রমাগত সময়ে বইতে থাকছে ঠাকুরের মায়ের খাই খাবারও ইচ্ছে নেই ঠাকুরেরও খাবার ইচ্ছে নেই দুজনে গল্পে যেন একদম মেতে গেছে মাতা পুত্র অন্তিম দর্শনে যেন গল্পে মেতে গেছে যেন তাদেরকে কেউ আলাদা করতে পারছেন না এগারোটা যখন বেজে গেছে হৃদয় বারবার করে ডাকছেন মামা এসো মামা এসো মামা এসো যতবার তিনি ডাকেন ততবার তিনি বলেন আসি শেষবারে যখন হৃদয় খানিকটা একটু গরমই হয়ে গেলেন তখন বললেন অগ্রভাগ আমার জন্য রেখে বাকি তোমরা খেয়ে নাও এটাও বললেন কিছুতেই যেন তিনি চন্দ্রামণি দেবীর
সঙ্গে সম্পর্কটা ছাড়তে চাইছেন না। যখন প্রায় ১১টা বেজে গেল তখন মাকে শুয়ে মাকে প্রণাম করে তিনি প্রয়াণ করলেন, তিনি যাত্রা করলেন এক নতুন পথের দিকে। জননীকে শেষ বারের মতো রেখে দিয়ে তিনি তার ঘরে ফিরে এলেন। এখানে শয্যায় আছে ভাগিনা হৃদয়, এপাশ ও পাশ করে ঘুম নাহি হয়, যত উচ্চে উঠে রাতি তত উচা টান, কে যেন শয্যায় তাই করিছে পীড়ন, অস্থির পরাণ কায়ে প্রভু পরমেশ, ও গো মামা আর না যাওয়া হলো দেশ, দড়ি দিয়া বাঁধিয়াছি গাঁঠড়ি যেমন, কে যেন তেমতি মোরে করিছে বন্ধন। প্রভুদেব কহিলেন উত্তর তাহারে, কিনিয়াছ কত দ্রব্য লয়ে যেতে পারে, না যাইলে হবে নষ্ট একি বিবেচনা, তাহার উপরে বাঁধিয়াছে মোকদ্দমা, হৃদয়ে পুনশ্চ কয়ে আমি নাহি যাব, গাঁঠরি বেঁধেছি নিজে এখনই খুলিব। এত বলি কইল মুক্ত বস্তর বন্ধন, তবে না হইল তার সুস্থির জীবন, বলে বাঁচিলাম এবে গাঁঠরি খুলিয়া, তখনই ঘুমায় ঋদু নাক ডাকাইয়া, সুষুপ্তি সঞ্চার যেন কষ্ট অবসানে, নিদ্রাগত সেই মতো হৃদয় ভাগিনে, আরে মন যেই মন মন বলি যারে, অলক্ষেতে করে বাস জীবের ও শরীরে, ধরিবারে গেলে পরে নাকি যায় ধরা, কে জানে কি রূপ তার কেমন চেহারা। পুথিকার বলছেন যে হৃদয় ঘুমিয়ে পড়েছে, হৃদয় ঘুমিয়ে পড়েছে, যত রাত এগোতে থাকে হৃদয়ের মনে হচ্ছে তাকে কেউ যেন খুব কষে মেঁধেছে, আর সেই বন্ধনটা যেন আরো বেশি দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে। ঠাকুর যখন ১১টা নাগাদ এসে প্রবেশ করলেন ঘরেতে, তখন হৃদয় একদম হয়ে গেছে। হৃদয় তখন বলছেন মামা আর বাড়ি যাব না, মনে হচ্ছে কে যেন আমাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, যেরকম ভাবে আমি যত জোরে গাঁঠরি মেরেছি তার চেয়েও জোরে যেন আমাকে কেউ বেঁধে ফেলেছে। ঠাকুর একেবারে নিষ্পাপ শিশুর মতো বলছেন, এরকম লোক পাওয়া যাবে না, মানে এরা একবারে এমন সুন্দর ড্রামা করতে পারে না, ডায়লগ যেন একদম তৈরি রয়েছে। বলছেন সে কি কথা, এত কিছু কিনেছো বাড়ি যাবার জন্য, যদি না যাও সেসব তো নষ্ট হবে, তার উপর বাড়িতে মোকদ্দমা হয়েছে, তোমার তো বিশেষ করে যাওয়ার দরকার, তুমি না গেলে কে তাদের উদ্ধার করবে, তাকে যেন সে পিঞ্চ করে চলেছে। যে না না তোমার এরকম এসব মনে হওয়ার কথা না, হৃদয় তখন একবারে এক হয়ে বলছে যত আমি কিনেছি নষ্ট আমার হবে, তা সবার আগে আমি ওই আমার বস্তাটাকে খুলবো। যে মুহূর্তে তিনি বস্তাটাকে খুলে ফেললেন, হৃদয়ের মনে হতে থাকলো তার যাবতীয় বন্ধন যেগুলো তিনি ফিল করছিলেন সেগুলো খুলে গেল। খোলা হয়ে গেলে তিনি ঘুমিয়ে পড়লেন, শুধু ঘুমলেন নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। নাক ডাকা শব্দটা এখানে এই কারণে ব্যবহার করা হচ্ছে, খুব গভীর স্বস্তি গভীর শান্তিতে তিনি ঘুমোচ্ছেন। বলছেন সুষুপ্তি সঞ্চার যেন কষ্ট অবসানে, নিদ্রাগত সেই মতো হৃদয় ভাগিনে। এই যে গভীর ঘুমের আসতে, যেমন সাধক সাধন যখন করে তখন সে যত ধ্যানের গভীরে যেতে থাকে প্রতি মুহূর্তে তার বাধা উপস্থিত হয়, যে মুহূর্তে তার বাধাগুলো অপসৃত হয়ে যায় তখন সে গভীর ধ্যানে চলে যায়, সুষুপ্তি অবস্থায় চলে যায়, তখন সে তার স্বরূপের সঙ্গে দেখা করে, স্বরূপের দেখা পায়। ওই কারণে দেখবেন আমরাও সুষুপ্তি অবস্থা হয় আমাদের, আমরা স্বরূপকে দেখতে পাই, যখন দেখবেন খুব গভীর ঘুম হয় আমাদের, ঘুম হওয়ার পরে একটা খুব ফ্রেশনেস আসে, সবসময় আসে না, খুব গভীর যদি আপনার ঘুম হয় দেখবেন একটা অদ্ভুত ফ্রেশনেস আসে, সেই ফ্রেশনেসটা হচ্ছে ওই যখন এসেছে বুঝবেন ক্ষণেকের জন্য হলো আমরা আমাদের সেই নিজের স্বরূপকে স্পর্শ করে চলে এসেছি, সেই স্পর্শের যে আনন্দ সেটা আমরা অনুভব করি। বলছেন এরও ঠিক সেই রকম সমস্ত বাঁধন খুলে গেল, তিনি যেন গভীর সুষুপ্তিতে মগ্ন হলেন। পুথিকার তাই বলছেন আরে মন যেই মন মন বলি যারে, অলক্ষেতে করে বাস জীবের ও শরীরে, ধরিবারে গেলে পরে নাহি যায় ধরা, কে জানে কি রূপ তাই কেমন চেহারা, কুসুমের মধ্যে যেন সৌরভের বাস, কর্মগুণে দেখি দেহে তাহারও প্রকাশ, সূক্ষ্ম হতে অতি সূক্ষ্ম সুসূক্ষ্ম গঠন, অশরীরী নাহি মিলে চক্ষে দর্শন, শক্তিময় হেন শক্তি আর কার আছে, জগৎ ব্রহ্মাণ্ড যার ইশারায় নাচে,
বেদিয়ার টুড়িবদ্ধ বানরের প্রায় বিচিত্র করম কিবা কব তুলনায়, এহেন মনের বল মধ্যে বল চলে যান, তা তিনি সর্বশক্তিমান শ্রী প্রভু আমার, তাহার ইচ্ছায় মন শক্তি তারে লইয়া, জীবের করায় কর্ম নাকে দড়ি দিয়া, কি কব প্রভুর লীলা কি শক্তি আছে, যত্নের তু বেঁধে বস্তা পরে খুলে বাঁচে, যোগ নিদ্রা শ্রী প্রভুর রাতি যতক্ষণ, শয্যায় নিদ্রায় ঋদু ঘোর অচেতন। বলছেন প্রত্যেকটা জিনিস আমাদের সঙ্গে আছে, আমরা সেটা অনুভব করি না, বুঝতে পারি না, কারণ সবসময় আমরা চোখের দৃষ্টি দিয়ে স্পর্শ দিয়ে সব কিছু দিয়ে সেটা যতক্ষণ না পর্যন্ত দেখতে পাই ততক্ষণ পর্যন্ত আমরা স্বীকার করি না। প্রত্যেকটা ফুলের ভেতরে সৌরভ আছে, এই সৌরভকে কি আপনি আলাদা করে ফুলের বাইরে বার করতে পারেন? একটা গোলাপ ফুল রাখা হলো, সেটা রাখা হলো, আপনি বললেন এইটা হচ্ছে গোলাপ ফুলের সৌরভ, এটা তার গোলাপ ফুলের সৌরভের সত্তা, এইটা সৌরভহীন গোলাপ, তা কি হয়? ওই ফুলের ভেতরে, ফুলের ভেতরে সেই গোলাপ ফুলের যে গন্ধ সেটা বিরাজ করতে থাকে। ঠিক সেই রকম চলতে থাকে, গন্ধ তার মধ্যে থাকতে থাকে। ঠিক সেই রকম ভগবান আমাদের আগে পিছু সামনে পিছু সূক্ষ্ম দেহে ঘুরতে থাকে। আমরা জানি আমরা তার হাতে বাঁদরের নাচ খেলছি, বাঁদর যেমন তার সঙ্গে যে সেই বাঁদরগুলোকে নিয়ে বাঁদর যে মাদারি যেরকম বাঁদরগুলোকে নিয়ে খেলায়, ঠিক সেরকম ভগবান আমাদের নিয়ে এরকম খেলাতে থাকেন, আমাদেরকে নিয়ে খেলতে থাকেন। আমরা নিজে জানি, আমরা নিজেরা পরিষ্কার করে জানি যে আমরা তার হাতে খেলছি, তথাপি আমরা নিজেদের সত্তাকে কোনো অংশে কম ভাবি না। হৃদয় ভাবছিল প্রভুকে আমি কিচ্ছু জানাবো না, আমি ছুটি, উনি ছুটি দেননি তো, হয়েছেটা কি? উনি বলেছেন কদিন পরে বুঝতে পারবে, ও কথা কে বিশ্বাস করে? আমি ওনাকে ওভারলুক করে বেরিয়ে যাই, গিয়ে বাইপাস করে ছুটিটা আদায় করে নিয়ে আসি, প্রভু জানতে পারবেন না। বলছেন তাঁরই ঘরেতে তাঁরই জায়গায় জিনিসপত্র গোজগাজ করে রাখছি, প্রভু জানতে পারবেন না। আমি ঠিক বেরিয়ে যাব, কিন্তু যখন সত্যি সত্যি বেরানোর সময় এসে উপস্থিত হলো, তখন আমরা ফিল করি বেরানোটা আমাদের পক্ষে এতটা সম্ভব নয়। এ যেন আমাদের জন্য একটা অদ্ভুত হিন্ট, আমাদের কাছে একটা অদ্ভুত হিন্ট। আপনারা, আমরা অনেক সময় নিজের আত্মাতে বিশ্বাস থাকা ভীষণ জরুরি, নিজেতে বিশ্বাস না থাকলে ভগবানে বিশ্বাস হয় না। কিন্তু যে সাধক, যে শরণাগত, তাকে সব সময় ভগবানের উপর নির্ভর করতে হয়। নিজের পুরুষাকার থাকবে, সেই সঙ্গে ভগবানের উপর নির্ভরশীলতা থাকবে, সেটিকে কখনো ইগনোর করতে নেই। পুথিকার লিখছেন যে কি কব প্রভুর লীলা কি শক্তি আছে, যত্নে ঋতু বেঁধে বস্তা পরে খুলে বাঁচে, যোগনিদ্রা শ্রী প্রভুর রীতি যতক্ষণ, শয্যায় নিদ্রায় ঋতু ঘোর অচেতন। বলছে আমি কি বলবো ভগবানের লীলা, ভগবান এমন লীলা করলেন, ঋদুর মধ্যেই বদ বুদ্ধিটি জাগ্রত করলেন, তিনি সমস্ত কিছু জোগাড় করলেন, আবার সেই নিজের জোগাড় করা জিনিস একটা একটা করে খুলে ফেললেন, তারপরে কি করলেন? তারপরে যোগনিদ্রায় মগ্ন হয়ে থাকলেন তিনি। ঠাকুরের সমস্ত লীলা, এর কথা আমি কি বলবো? বলছেন কি প্রভুর, কব প্রভুর লীলা কি শক্তি আছে। আমরা বহু জিনিস সংগ্রহ করে রাখি, অনেক জিনিস সংগ্রহ করে রাখি, তারপরে যখন ওপরে যাবার সময় আসে তখন কিন্তু ভগবানকে আমরা বলতে পারি না যে দাঁড়াও, এবারে পুজোর সময় একটা খুব ভালো দেখে বোমকাই কিনেছি, সুটকেসে সেটা ভরি, তারপরে গতবারে ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম কাঞ্জিবরম সেটাকে ভরি, তারপরে দুদশ ভরি সোনা করেছি সেটা ভরি, ওপরে গিয়ে তো সাজগোজ করতে হবে, এসব বলার কোনো সুযোগ আসে না। কয়েকদিন আগে আমাদের কাছে এখন হোয়াটসঅ্যাপ একটা ভালো জিনিস, তো তাতে একটা সুন্দর মেসেজ এসেছিল, একটি ছেলের কাছে যমরাজ এসেছে, এসে বলছে তোমার দিন শেষ, এবার চলো আমার সাথে। তা সেও ভারী বুদ্ধিমান, সে বলছে যে হ্যাঁ এসেছি যখন শেষ খাওয়াটা দুজনে মিলে একসাথে খেয়ে নিই, দুজনে এক কাপ করে কফি খাই। তো যমরাজের জন্য সে কাউন্টার থেকে কফি আনার পথে কফিতে দু চারটে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে, যমরাজ সেই ওষুধ খেয়ে একবারে ঘুমে কাতর হয়ে পড়েছে। তখন যমরাজকে ঘুমোতে যাওয়ার আগে জিজ্ঞেস করছেন যে তুমি জানলে কি করে যে আমাকে
আমি আমাকে আজকে যেটা হচ্ছে আমার লিস্টে প্রথমেই তোমার নাম আছে, তা তো জানা হয়ে গেছে কি করতে হবে। যমরাজ ঘুমিয়ে পড়া মাত্র সেই লিস্টের ওখান থেকে ওটা ইরেজিক্স দিয়ে লাগিয়ে সবার নিচের লিস্টে নিজের নামটা লাগিয়ে রাখলো। যমরাজ বেশ ঘন্টা দুয়ে ঘুমানোর পর উঠে বলছে, তুমি আমার এত উপকার করলে, অনেক দিন ভালো ঘুম হয়নি, আমি উপকার করলে বলে আমি নিচ থেকে শুরু করব, লিস্টের তলা থেকে শুরু করব, উপর থেকে ছেড়ে তলা থেকে তোমার ইয়ে করব। ভগবানের যে লীলা এটা বোঝা বড় কঠিন, খোদার ওপর খোদ্দারি করতে যাই আমরা সর্বদা, কিন্তু এটা যে কত প্রাণঘাতী হয় এটা আমাদের জানা দরকার। আইর আছিল যারা ধারা সকলে, আইর আছিল ধারা সকলের আগে, প্রত্যুষের পূর্বে নীতি উঠিতে নেজেগে, ভাগ্যবতী কালীর মা দাসী একজন, দুয়ারে বারান্দায় সে করিত শয়ন, জাগায় দিতেন আগে উঠিয়া আপনি, আজ না উঠেন আর আই ঠাকুরানী, দিনকর সমদিত আলোক দেখিয়া, আপনি উঠিল দাসী চমক খাইয়া, আইর দরজা বন্ধ দ্বারে দেয় ঠেলা, ভিতরে হাঁস কেলে বন্ধ নাহি যায় খোলা, অচেতন আইয়ার কেবা দিবে সারা, শুনিতে পাইল দাসী গলা ঘর ধরা, ব্যাকুল হইয়া তবে ডাকয় সঘনে, আশির দুরাম লাল বিবরণ শুনে, আইয়াই বলি ডাকে কথা নাহি আর, কৌশল করিয়া কইল বিমুক্ত দুয়ার, দেখে আই অচেতন শয্যার উপরে, ফেনার মতন মুখ গোজ মুখের দুধারে, তখনই আনিল রোজা এড়ে দেহ বাড়ি, হাতে টিপে কহে গেছে দেহ ছেড়ে নারী, এইরূপ ক্রমান্বয়ে দুই দিন চলে, তৃতীয় তিরস্থ কইল বকুলের তলে, সন্ধ্যা প্রায় সমাগতা দিবসের শেষে, উঠে তৃতীয়ার চাঁদ পশ্চিম আকাশে, 1282 সাল এর গণনায়, শুভক্ষণ শুক্লপক্ষ ফাগুন মাহায়, সম্মুখে রাখিয়া পুত্র রত্ন গদাধর, তেজিলেন রত্ন গর্ভাই কলেবর, যে তৃতীয় নক্ষত্রে পক্ষে যেই শুভ মাসে, ভুবর হরণ প্রভুদের পরমেশে। মা ওখানে থাকতেন, চন্দ্রামণি দেবী থাকতেন সেইখানে, তাকে নিয়ে নানা রকমের কাণ্ড হতো। তিনি ওই ওপরের ঘরে থাকতেন, খুব ভোরবেলা ঘুম থেকে উঠতেন, এবং ঘুম থেকে উঠে তিনি সবার আগে কালিদাস বলে তিনি ঘরের সামনে শুতেন, তাকে ঘুম থেকে ডেকে তুলতেন। সেই কালীর মা যে দাসী ছিলেন, সে তাকে তিনি এক সেদিন সকালবেলা ঘুম থেকে উঠেছেন, দেখছেন সূর্য অনেকখানি জেগে গেছে, কিন্তু মা চন্দ্রামণি দেবীর ঘুম ভাঙেনি। অনেকক্ষণ ধরে ডাকাডাকি করতে গিয়ে তিনি শুনলেন একটি ঘরঘরে শব্দ আসছে, তখন তিনি চতুর্দিকে সকলকে ডাকাডাকি শুরু করলেন। রামলাল লয়রাম এসে একই জিনিস দেখে ওই কৌশল করে ওপরের অর্গল খুলে, তখনকার দিন রোজা নয়, দেখেছিলেন আয়ুর্বেদিক কোনো ডাক্তার, কবিরেজকে দেখা হয়েছিল, কবিরেজ হাতে নাড়ি দেখে বললেন যে নাড়ি ছেড়ে গেছে, শেষ সময় সমাগত। এইরকমভাবে যখন দুদিন চলে গেল, তৃতীয় দিন তখন তাকে গঙ্গা গর্ভে, আগে যেমন গঙ্গাযাত্রা করা হতো, বকুলতলার ঘাটে গঙ্গাযাত্রা করানো হলো। খুব অদ্ভুত রকম সব অবস্থা। বলছেন চতুর্দশ দিবস সমাগত হইল, বৃদ্ধার অসুস্থতার কোনো চিহ্ন দেখা গেল না। সন্ধ্যার পরদিন প্রভাতে, প্রভাত হইয়া ক্রমে 8টা বাজিয়া গেল, বৃদ্ধা তথাপি ঘরের দ্বার উন্মুক্ত করিয়া বাহিরে আসিলেন না। কালীর মা নহবতের উপরের ঘরে যাইয়া অনেক ডাকাডাকি করিল, কিন্তু বৃদ্ধার সাড়া পাইল না। দ্বারে কান পাতিয়া শুনিতে পাইল, তাহার গলা হইতে কেমন একটা বিকৃত রব উত্থিত হইতেছে। তখন ভীত হইয়া সে ঠাকুর ও হৃদয়কে ওই বিষয় নিবেদন করিল। হৃদয় যাইয়া কৌশলে বাহির হইতে দ্বারের অর্গল খুলিয়া দেখিল, বৃদ্ধা সংগার্ভিত হইয়া পড়িয়াছেন। তখন কবিরাজি ঔষধ আনিয়া হৃদয়ে তাহার জিহ্বায় লাগাইয়া দিতে লাগিল, ও মধ্যে মধ্যে বিন্দু বিন্দু করিয়া দুগ্ধ ও গঙ্গাজল তাহাকে পান করিতে লাগাইল। 3 দিন এইভাবে থাকিবার পর বৃদ্ধার অন্তিমকাল উপস্থিত হইয়াছে দেখিয়া তাহাকে অন্তর্জলি করা হইল, এবং ঠাকুর ফুল চন্দন ও তুলসী লইয়া তাহার পাদপদ্মে অঞ্জলি প্রদান করিলেন। পরে সন্ন্যাসী ঠাকুরকে করিতে নাই বলিয়া
ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলাল তাহার নিয়োগে বৃদ্ধার দেহের সৎকার করিলেন। অনন্তর অশৌচ উত্তীর্ণ হইলে ঠাকুরের নির্দেশে রামলালই বৃষৎসর্গ করিয়া ঠাকুরের জননীর শ্রাদ্ধক্রিয়া যথারীতি সম্পাদন করিলেন। বলছেন যে যখন এরকম অবস্থা হলো তখন তৃতীয় দিন বকুল গাছের তলায় ঠাকুর তার মায়ের গঙ্গা যাত্রা করালেন এবং তার ঠিক পরের দিন সন্ধ্যা এক অদ্ভুত, সেদিনও ফাল্গুন মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি, যে তিথিতে ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন, যে ক্ষণে প্রভু অবতীর্ণ হয়েছিলেন সেই সন্ধ্যা তিথিতে যখন উপস্থিত হলো, শুধু সালটা বদল হয়েছে, 1282 সালে তিনি মহাপ্রয়াণ করলেন। পুথিকার লিখছেন, প্রসবিল ধরাতলে উদরে করিয়া ঠিক সেই শুভ জগে ছাড়িলেন কায়া, কিবা যোগাযোগ কিছু বুঝিতে না পারি, হেন ক্ষীণ সুমলিন নরবুদ্ধি ধরি, ভবের কাণ্ডারী প্রভু দেব নারায়ণ, কি করিল সর্বশেষে শুনো বিবরণ, বড়ই সুমিষ্ট কথা অমৃত লহরি, ভবসিন্ধু তরিবারে ঘাটে বাঁধা তরি, ভাতুষ্পুত্র রামলালে শ্রিয়াজ্ঞা প্রভুর, সত্তর আনিতে শ্বেত চন্দন প্রচুর, প্রফুল্ল কর বিশেষ শ্বেত কুন্দ ফুল, যোগাইল রামলাল পরাণ আকুল, গঙ্গা জলে পাখালিয়া আইর চরণ, মাখাইয়া দিল প্রভু যাবত চন্দন, রোদন করিয়া ফুল সমর্পিয়া মায়ে, এই রূপ সকরুণ সম্ভাসিয়া মায়ে, যে দেহ হইতে মম দেহের প্রকাশ, আজি দেখি মা গো সেই দেহের বিনাশ। পুথিকার বলছেন যখন তার মায়ের শেষ সময়ে এসে উপস্থিত হলেন তখন তাকে তিনি গঙ্গা যাত্রা করালেন। গঙ্গা যাত্রা করানোর আগে প্রচুর শ্বেত চন্দন, করবি পুষ্প, শ্বেত কুন্দ ফুল এগুলো তার মায়ের পায়ে নিবেদন করলেন। এগুলো প্রত্যেকটা কিন্তু সরস্বতী পুজোর জন্য কাজে লাগে, অদ্ভুত ব্যাপার। সাদা চন্দন, শ্বেত কুন্দ, শ্বেত করবি এইসব দান করা হলো, কেন দেয়া হচ্ছে? বলা হয় বাবা মা হলেন আমাদের গুরু, গুরু মানে যিনি আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান, তাই তার বন্দনা, তার অন্তিম বন্দনা করতে গেলে শ্বেত কুসুমই প্রয়োজন হয়, তাই তিনি সাদা ফুল, সাদা চন্দন দিয়ে তার চরণ বন্দনা করতেন। এবং দেবার সময় তিনি বলছেন, যে দেহ হইতে মম দেহেরও প্রকাশ, আজি দেখি মাগো সেই দেহেরও বিনাশ, তুমি সেই প্রাকৃতিক রূপ ধারিণী যিনি এই জগৎ ভূভারণকে নিজের গর্ভে ধারণ করেছিলেন, তোমার নিজের ভেতরে রেখে তোমার নিজের পুষ্টি দিয়ে আমাকে পুষ্টি বিধান করেছিলেন, আজ তোমার সেই মহাপ্রয়াণ কালে এসে উপস্থিত হয়েছেন, সেই আমি জিনিস দর্শন করছি। পুথিকার লিখছেন, গৃহী যত একত্রিত ছিল সে সময়, অগ্নিক্রিয়া করিবারে প্রভু দেবে কয়, শ্রীপ্রভু বলেন কর্ম এ নহে আমার, অধিকারী ভ্রাতুষ্পুত্র তাহে দিন উভার, লইয়া চলিল দেহ কান্দুড়িয়া গণে, সঙ্গে রামলাল এড়ে দেহের শ্মশানে, এখানে শ্রীপ্রভু দেব রাখিল জালিয়া, তুষের আগুন তাই ঘুঁটে লোহা দিয়া, নিম পাতা সহ ঘট পাত্রে ভিজা ডাল, তার সঙ্গে কাঁচা গুড় তিন মুঠা চাল, কান্দুরিয়াদের যাহা মঙ্গল আচার, তিল মাত্র নাহি ত্রুটি সকল জোগার। ঠাকুরকে যখন অগ্নিক্রিয়া করতে বলা হলো তখন ঠাকুর বললেন, সন্ন্যাসীদের এই কর্ম করার প্রয়োজন নাই, আমাদের যখন সন্ন্যাস হয় তার আগে আমাদের বিধিসম্মতভাবে আমাদের আত্মশ্রাদ্ধ করতে হয়, আত্মশ্রাদ্ধ করার আগে পিতা মাতার শ্রাদ্ধ করতে হয়, শুধু পিতা নয়, ঊর্ধ্বতন পিতৃপুরুষ, ঊর্ধ্বতন মাতৃপুরুষ, শুধু তারাই নয়, এই জগৎ সংসারে যে ছোট্ট শিশু জন্মগ্রহণ করেছে, যার দাঁত গজায়নি অথচ সে মারা গেছে, যার কেউ শ্রাদ্ধ করেনি, তার উদ্দেশ্যে সেই হবু সন্ন্যাসী আহুতি দেয়। যে পুরুষ অবিবাহিত থেকেছে সারা জীবন, যার মৃত্যুর পরে কেউ তার কোনো শ্রাদ্ধ ক্রিয়াদি করেনি, তার উদ্দেশ্যে
সেই হবু সন্ন্যাসী দেয় পিণ্ড, যিনি অপঘাতে মৃত্যু হয়েছে, বাড়ির লোকেরা একেবারেই মনে করেন যার সন্ন্যাস শ্রাদ্ধ ক্রিয়া করার প্রয়োজন আছে, সে দেয়। এবং সবার শেষে আত্মশ্রাদ্ধের হয় আগে হয় মাতৃষোড়শী। অদ্ভুত সে মন্ত্রের ব্যাখ্যা। বলা হচ্ছে মায়ের উদ্দেশ্যে বলা হচ্ছে তুমি দশ মাস দশ দিন আমাকে তোমার গর্ভে স্থাপন করেছিলে, তার জন্য তোমার যে কষ্ট হচ্ছে সে কষ্ট আমি অপনোদন করতে পারছি না, আমার এই পিণ্ড সেই কষ্টের উদ্দেশ্যে। বলছেন আমি যখন অসুস্থ হয়ে পড়েছিলাম তখন তুমি আমাকে সারিয়ে তুলতে পারোনি, তোমার যে কষ্ট তোমার যে পীড়া হয়েছিল সেই পীড়ার আমি অপনোদন করতে পারছি না, এই পিণ্ড আমি তার সেই উদ্দেশ্যে দিচ্ছি। আমি যখন সুষম খাদ্য পাওয়ার কথা ছিল তোমার পক্ষে সেই সুষম খাদ্য আমাকে জোগাড় করে দেওয়া সম্ভব ছিল না, তা না দিতে পারার জন্য তোমার মনে যে কষ্ট হয়েছে সে কষ্ট আমি নিবারণ করতে পারি না, আমার এই পিণ্ড সেই উদ্দেশ্যে আমি উৎসর্গ করছি। একবারে মানুষের প্রত্যেকটা হৃদয়কে স্পর্শ করে যাওয়া মন্ত্র, যদিও সংস্কৃতে আমরা বলি আমরা তার অর্থ বুঝতে পারি না, কিন্তু এই বলি যেন তার অর্থ। এই কারণে সন্ন্যাসী আত্মশ্রাদ্ধ করে বলে তার এই দশবিধ ক্রিয়ায় কোনো অধিকার নেই, বৈদিক যে দশবিধ ক্রিয়া হয় এগুলি করবার তার কোনো অধিকার থাকে না। তাই তিনি ভার দিলেন ভ্রাতুষ্পুত্র রামলালকে যাতে সে দাহক্রিয়া সমাধা করে। তিনি কি করলেন, এই যে কাঁদুনিয়া যারা কাঁধি যারা যারা ফিরে আসবে, শ্মশান বন্ধু যারা ফিরে আসবে, তারা ফিরে এলে যে যে রীতি লোহা আগুন তুষের আগুন তারপরে ছোলা ভিজানো জল মটর, আর তখনকার দিনে তো এখনকার মতো ভালো রসগোল্লা পাওয়া যেত না, তাই গুড়, সেই গুড় রাখা রইল, সেইগুলো তিনি রাখলেন যাতে কেউ কোনো সমস্যার কারণ না হয়। পরে প্রেততর্পণের বিধি পরে দিনে প্রভুর কর্তব্য ইহা কহে সর্বজনে, শ্রীপ্রভু বলেন আমি কহিয়াছি আগে এ কর্মে এ দেহ কোনো কাজে নাহি লাগে, তথাপিও যে তারে করে লোকজন শুনহ কেমনে কো প্রভু করিলা তর্পণ, অমানির মানদাতা প্রভু ভগবান চলিলেন সবাকার রক্ষা পরিমাণ, পাছু অগণন লোক দেখিবার চলে নামিলেন ধীরে ধীরে গঙ্গার সলিলে, জল লইবার কালে অঞ্জলি করিয়া দেখায় দর্শক বর্গ অবাক হইয়া, ততক্ষণ বদ্ধাঞ্জলি যতক্ষণ জলে ছাড়িয়া আঙুল যায় উপরে আনিলে, আঙুল কাটির মতো ক্রমশ বিস্তারে এক বিন্দু জল নাহি থাকে মধ্যে তার, শুনিলে প্রভুর কথা লোকে লোকে লাগে ধাঁধা কায় মন বাক্য যার এক তানে বাধা। পুথিকার বলছেন যখন সেই শ্রাদ্ধ ক্রিয়াটি করার সময় এলো তখন সবাই তাকে চাপ দিতে থাকলেন, এ আবার কি এমন কাজ যে তুমি করতে পারবে না। তিনি অমানিকে মান দিয়েছিলেন, যে মান পাওয়ার যোগ্য না তাকেও তিনি মান দিতেন, তাই সকলের কথা শুনে তিনি গেলেন, যে ওই অশৌচ গ্রহণ না করে তিনি শেষকালে গেলেন জলেতে তর্পণ করবার জন্য, কারণ জল হচ্ছে নারায়ণের প্রতীক, তাই তাঁতে তর্পণ যে কেউ করতে পারে। তাই দেখবেন এই অনেকে গঙ্গায় স্নান করার সময় জল তুলে তুলে জলের মধ্যে দান করে, এটা যে কেউ করতে পারেন, পুরুষ স্ত্রী নির্বিশেষে সবাই করতে পারেন, কিন্তু ঠাকুরের ক্ষেত্রে কি হলো সেটা আমরা দেখব। বলছেন মাতৃবিয়োগ হইলে ঠাকুর শাস্ত্রীয় বিধানানুসারে সন্ন্যাস গ্রহণের মর্যাদা রক্ষা করিয়া অশৌচ গ্রহণাদি কোনো কার্য করেন নাই, জননীর পুত্রচিত কোনো কার্য করিলাম না ভাবিয়া একদিন তিনি তর্পণ করিতে অগ্রসর হইলেন, কিন্তু অঞ্জলি ভরিয়া জল তুলিবা মাত্র ভাবাবেশ উপস্থিত হইয়া তাহার অঙ্গুলি সকল অসার অসংলগ্ন হইয়া সমস্ত জল হস্ত হইতে পড়িয়া গেল, বারংবার চেষ্টা করিয়া তখন তিনি ওই বিষয়ে কৃতকার্য হন নাই এবং দুঃখিত অন্তরে ক্রন্দন করিয়া পরলোকগতা জননীকে নিজের অসামর্থ্য নিবেদন করিয়াছিলেন। পরে এক পণ্ডিতের মুখে শুনিয়াছিলেন গলিত কর্ম অবস্থা হইলে অথবা আধ্যাত্মিক উন্নতিতে স্বভাবত কর্ম এককালে উঠিয়া যাইলে ঐরূপ হইয়া থাকে, শাস্ত্রবিহিত কর্মানুষ্ঠান না করিলে করিতে পারিলে তখন ঐরূপ ব্যক্তিকে দোষ স্পর্শ করে না।
তিনি যতবার সেই জল তুলে দেওয়ার চেষ্টা করলেন, যতক্ষণ হাত জলের মধ্যে আছে ততক্ষণ হাতের ভেতরে জল আছে, যখন তিনি জল তুলে দেওয়ার চেষ্টা করছেন তখন তার প্রত্যেকটি আঙুল ফাঁকা হয়ে গিয়ে শক্ত হয়ে গেছে এবং তিনি গভীর ভাবাবিষ্ট হয়ে পড়ছেন। জল এক এক বিন্দুও তার হাতের মধ্যে থাকলো না, ফলে তিনি যে তার মায়ের উদ্দেশ্যে যে তিনি তর্পণ করবেন সেই করাটাও তার পক্ষে সম্ভব হলো না। পুথিকার লিখছেন যে আদর্শকে কতখানি গভীরে গ্রহণ করলে মানুষের মনের ভেতরে এবং শরীরের ভেতরে এই পরিবর্তন আসে, এটা লক্ষ্য করার মতো। আমরা সাধারণত আদর্শকে আমাদের জীবনে সেইভাবে গ্রহণ করি না, তাই আদর্শের অনুষ্ঠান আমাদের ঠিকঠাক মতো হয় না। অবতার পুরুষ দেখিয়ে দিচ্ছেন তিনি সন্ন্যাসকে সন্ন্যাসের মতো গ্রহণ করেছেন, তাই তাঁর যে ক্রিয়াকর্ম, তার যে করণীয় অকরণীয়গুলো, সেগুলো যেন তার শরীরের ভেতরে একবার ইঞ্জেকশন দিয়ে কেউ ঢুকিয়ে দিয়েছে। ফলে তিনি যখন সেই গঙ্গার জলে দিতে যাচ্ছেন তখন তার সেই বোধ তারকে এমন তার মনের ওপর এমন প্রভাব সৃষ্টি করছে যে আঙুলগুলো ফাঁক হয়ে যাচ্ছে, ফলে কোনোভাবেই তিনি সেই জল তর্পণ করতে পারলেন না। পুথিকার লিখছেন, যেটা দিয়ে আমরা আজকে শেষ করব, এক মন তুলে কথা অন্য মন কাটে, মানুষের মনে মন দুই মন উঠে, এক মনে দুই মন হয় কি প্রকার, উপমায় বিনা যন্ত্রে তারের ঝংকার, শক্তির সঞ্চার তারে থাকে যতক্ষণ, এক তার বোধে বহু তারেরও মতন, মনের এখান রূপ যে সময় হয় সন্দেহ তাহার নাম কোন স্থলে কয়। বলছেন মনকে এমনভাবে তিনি বেঁধে ফেলেছেন যে তার মন মুখ সব এক হয়ে গেছেন। মানুষের আমাদের জীবনে দু ধরনের মন কাজ করে, তাই আমরা এরকম করতে পারি না। বলছেন ঠাকুরের এই কাজ এটা কি সত্যি সত্যি হয়, তুলনা দিচ্ছেন বিনা যন্ত্রের সাথে। বিনা আমি দেখিনি, তবে শরদেতে দেখেছি এই জিনিসটা। শরদে যে মূল তারগুলো থাকে তার কর্নারে কিছু ছোট 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 তার থাকে, সে তারগুলো কিন্তু কখনো বাজানো হয় না, কিন্তু যখন মূল তারে সুর বাঁধা বাজানো হয় তখন ওই ছোট ছোট তারগুলোতে কম্পন সৃষ্টি হয় এবং সেই কম্পনের ফলে খুব সূক্ষ্ম আওয়াজ তৈরি হয়। বলছেন তাই যে তিনি জীবনকে এমনভাবে তৈরি করে ফেলেছেন সে সামান্যতম একটি ঝংকার হলেও তার সমস্ত শরীর, তার ক্রিয়া প্রতি মনের মধ্যে সামান্যতম একটুখানি ঝংকার হলেও তার ক্রিয়া প্রতিক্রিয়া চলতে থাকে। বলছেন মনের ভেতরে যেন একটা আরেকটা মন কাজ করছে, যেরকম তারের ভেতরে তার কাজ করে ঠিক মনের ভেতরে যেন আরেকটা মন কাজ করছে। পুথিকার লিখছেন, হিতাহিত শক্তি বলে অবস্থা বিশেষে, কখনো কখনো তাই বুদ্ধি নামে ভাসে, এক মনে নানা রূপে ধরে নানা নাম, স্থলে বলে সমষ্টিরে অনিশ্চিত জ্ঞান, পিশাচ স্বভাব মন নানা মায়া ধরে, নাচায় বৃহৎ কায়া বিবিধ বিবিধ প্রকারে, শ্রীপ্রভুর মনে নাই এ মনের রীতি, কায় মন বাক্যে তিনি একসঙ্গে স্থিতি, স্বভাবত স্থির বুদ্ধি সুনিশ্চিত জ্ঞান, কায়া করে তাহা যাহাই বাক্যের বিধান, সরলে সরল যায় সহজেই বুঝা, অসরল তর্ক যার তার পক্ষে বোঝা, ছাড়িকুট তর্ক বুদ্ধি সুসরলে মন, শুন রাম কৃষ্ণ কথা মঙ্গল কথন। বলছেন হিতাহিত জ্ঞান বলতে আমাদের যে বোধ আছে, মানে কোনটা হিত কোনটা অহিত, এই যে বোধ যেটা আমাদের ভেতরে, এটা হচ্ছে সেই মনের প্রকাশ থেকে হচ্ছে। আমাদের গুরু ধ্যানে বলা হচ্ছে সবার মনের ভেতরে সাক্ষী স্বরূপ ঘি শক্তি বিরাজ করে। এই ঘি এর কথা আপনারা দেখেছেন গায়ত্রী মন্ত্রে বারবার আলোচিত হয়েছে, গুরু ধ্যানে তো বলা আছে, বলা আছে সর্বধি সাক্ষী ভূতম, সবার ভেতরে ধি শক্তি সাক্ষী স্বরূপ বিরাজ করেন সবার ভেতরে। দেখবেন কারুর কারুর এই ক্ষমতাটা খুব বেশি থাকে, কেউ যে মানুষ যত বেশি সরল, যে মানুষ যত বেশি জীবনকে দেখেছে, যে মানুষের জীবনে যত বেশি ঘাত প্রতিঘাত আর যে মানুষ যত বেশি সত্যকে ধরেছে তার ভিতরে প্রকাশ সবচেয়ে বেশি হয়, তাই এই শক্তিকে বলা হয় গুরু শক্তি। কেন? এই শক্তি আমাদের কাজ করে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে। এই শক্তির সাহায্যে আমরা কি করি, কোনো একটা কাজ এলো সেটা ভালো মন্দ তার এই দুটোকে জাজ করে ফেলা,
তাকে আলাদা করে ফেলা এবং কালোটাকে ছেড়ে শুধু আলোটাকে ধরা, এই যে শক্তির ক্ষমতা, সাধারণ ভাষায় আমরা বলি হিতাহিত জ্ঞান, কিন্তু এই হচ্ছে ধী শক্তির কাজ। গুরুরূপে, গুরুর রূপে, শক্তি গুরু শক্তি রূপে এটি আমাদের হৃদয়ের ভেতরে বিরাজ করেন। বলছেন আমাদের প্রত্যেক মানুষের ভেতরে আছে, শুধু আমরা এটা ব্যবহার করি না। আর ব্যবহার না করার ফলে আমাদের কি হয়, পিশাচ স্বভাব মন নানা মায়া করে, নাচায় বৃহৎ কায়া বিবিধ প্রকারে। তাই ওই যে আমাদের হিতাহিত জ্ঞান চলে যায় আর আমাদের পিশাচ স্বভাবের মন, দুটো যে মনটা, যে সেকেন্ড মনটা, সেটা আমাদের নাচাতে থাকে। আর এত নাচান নাচায় যে আমাদের নানার, আমাদের যে বৃহৎ কায়া বলছে আমাদের যে বড় শরীর, সেটাকে নাচিয়ে পাট করে ফেলে, আমরা বুঝতেও পারি না। বলছেন ঠাকুরের সঙ্গে ফারাক কোনখানে, বলছেন তার মন মুখ একদিকে যাচ্ছে, সেখানে যে দুটো মন, দুটো মনে একই রকম প্রকাশ হচ্ছে, অনেকটা কম্পিউটারের মেশিন আর তার হার্ড ডিস্ক, তার যে যন্ত্র থাকে তার হার্ড ডিস্কের মতো। আপনি লুকিয়ে লুকিয়ে দু চারটে দু নম্বরই ফাইল খুলে দেখলেন, ওই মেশিনের হার্ড ডিস্ক কিন্তু তার একটা করে ইমপ্রেশন রাখতে থাকবে। ফলে যখন কেউ এসে আপনার হার্ড ডিস্কটাকে ওপেন করে দেখবে, তখন সে বুঝতে পারবে যে আপনার স্বভাবের গতি কেমন ছিল। আপনি যদি সোজাসাপটা হন, সোজাসাপটা ফাইল খুলবেন, সোজাসাপটা ইমপ্রেশন থাকতে থাকবে। মানুষের, আমাদের সাধারণ মানুষের হচ্ছে ওই রকম, যে কম্পিউটারের স্ক্রিনে খুব ভালো করে শ্রী রামকৃষ্ণের ছবি আছে আর তার ভেতরে ওই বহু এক্স ওয়াই জেড নানা রকমের ফাইল রাখা আছে, যার ইমপ্রেশন ওইখানে রেকর্ড করে রাখা আছে। যদি আমরা ওই ছবিটাও শ্রীরামকৃষ্ণ রাখি এবং ফাইলগুলোও সব শ্রীরামকৃষ্ণময় রাখি, তাহলে আমাদের এই গোলমালগুলো কম হবে। বলছেন প্রভুর শুনো রামকৃষ্ণ কথা মঙ্গল কথন, ছাড়িকুট তর্ক বুদ্ধি সুসরণে মন। বলছেন অতএব জীবনের যে কুটতা, জীবনের যে জটিল ব্যাপার, এগুলোকে যতটা পারো পরিহার করে নিজের মনকে সরল করতে চাও। যে নিজের মনকে সরল করবে, সে শ্রীরামকৃষ্ণ কথা আরো ভালো করে বুঝতে পারবে। পুথিকার লিখছেন প্রভু রামকৃষ্ণ লীলা কে দেখাবে, কে হাতে দিলে টাকা যেন হাত যায় বেঁকে, সেই ধারা শ্রী প্রভুর তর্পণের কালে, অবশেষে সমাধিস্থ গঙ্গার শরীরে, হৃদয় আনিল কুলে ধরিয়া তাহারে, প্রহরে গেলে পরে ভাব ভেঙে যায়, শ্রী প্রভু পদে রাখি ষোল নারীতি, ধীরে ধীরে শুন মন রামকৃষ্ণ প্রীতি, রাম প্রেম ভক্তি জ্ঞান মুক্তি ইহার ভিতর, রামকৃষ্ণ লীলা গীতি রতন আকর। বলছেন যে ঠিক যেরকম ভাবে আমরা জঞ্জালের মতো কোনো একটা জিনিসকে ফেলে দিলে, জঞ্জালে ডাস্টবিনে যখন আপনি ফেলেন, তখন কিন্তু সেটাকে আর কুড়িয়ে আনবার ইচ্ছে হয় না, ঠিক সেই রকম তিনি যেন এই বিষয় বাসনা আর এই যাবতীয় কর্মকে, আমাদের যে বৈদিক ক্রিয়াকর্মকে, সেগুলোকে সন্ন্যাস নেবার সময় ডাস্টবিনের মতো ছুঁড়ে ফেলে দিয়েছেন। তার প্রভাব এত বেশি হয়েছে, তিনি বিষয় বাসনা ত্যাগ করেছেন, তাই যখন তিনি চাকিতে হাত দিতেন তখন তার হাত বেঁকে যেত, আমাদেরও হাত বাঁকে, বেঁকে পকেটে ঢুকে যায়, আর তার হাতে দিলে হাতটা বেঁকেই যেত। আর আরেকটা কী হতো, তিনি এই যে সমস্ত কর্মকে ক্ষয় করেছেন, ছুঁড়ে ফেলে দিয়েছেন। সন্ন্যাস কথার অর্থ হচ্ছে সম্যক রূপে ন্যাস, সম্যক রূপে তাকে পরিত্যাগ করলাম, ছুঁড়ে ফেলে দিলাম, যা কিছু বাসনা সব কিছু ত্যাগ করে দিলাম, ত্রিলোকের সমস্ত কিছু বাসনা, এই লোক, ঊর্ধ্ব লোক, ঊর্ধ্ব এবং অধর মাঝখানে যে লোক আছে, ত্রিলোকের সমস্ত বাসনা আমি ছুঁড়ে ফেলে দিলাম। তাই সেটা তার মনের ভেতরে এত গভীরভাবে প্রকাশ হচ্ছিল, তাই চাইতেও তিনি এই দশবিত কর্মের ভেতরে নিজেকে করতে পারলেন না, নিযুক্ত করতে পারলেন না। হৃদয় যখন দেখলেন কোনোভাবেই কিছু সম্ভব নয়, তখন তাকে তিনি ভেতরে নিয়ে এলেন। প্রহরে কাল এরকম হয়ে যাওয়ার পর আস্তে আস্তে তার ভাব চলে গেল। তার মানে তিনি শুধু এইটুকুর মধ্যে ছিলেন না, কথামৃত বলে মাঝে মাঝে ঠাকুর যখন তার মা মারা গেছিলেন, তখন তিনি মাঝে মাঝে গিয়ে বলতেন যাই মায়ের জন্য একটু গিয়ে কেঁদে আসেন, তিনি গিয়ে সেই কেঁদে আসতেন পঞ্চবটিতে গিয়ে। পুথিকার দেখছেন শ্রীপ্রভুর পদে রাখি ষোল আনা মূর্তি, ধীরে ধীরে শুন মন রামকৃষ্ণ পুঁথি, ভগবানের শ্রীপাদপদ্মে আমার ষোল আনা সমস্ত মন প্রাণ আমি নিবেদন করেছি, আমি ধীরে ধীরে এখন শ্রী রামকৃষ্ণ পুঁথি শুনব এবং তাকে আস্বাদন করব। কি পাবো আমি তাতে? বলছেন প্রেম পাবো, ভক্তি পাবো, জ্ঞান পাবো,
মুক্তি পাবো এর ভিতরে বলছেন প্রেম ভক্তি জ্ঞান মুক্তি ইহার ভিতর রামকৃষ্ণ লীলা গীতি রতন আকর এগুলো প্রত্যেকটা একটা আরেকটার সঙ্গে কো রিলেটেড যখন আপনি কোনো জিনিসকে ভালোবাসেন সেই ভালোবাসা যখন গভীরতায় পৌঁছয় তাকে বলি আমরা প্রেম যখন আমরা সেই প্রেমের মধ্যে ভাবুডুবু খেতে থাকি তখন সে যে প্রেমাস্পদ তাকে প্রতি মুহূর্তে আমরা একটা শ্রদ্ধার চোখে দেখি তার ময় তাকে নিয়ে জীবনকে যাপন করি তাকে বলা হয় ভাব যখন এইভাবে আমরা এগোতে থাকি তখন সেই প্রেমময় দেখবেন একরকম রূপ আমাদের কাছে আসে না দেখবেন একটি অচেনা ছেলে এবং একটি অচেনা মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল তাদের প্রাথমিক সম্পর্কটা এরকম 20 বছর চলে যাওয়ার পরে দেখবেন সম্পর্কটা অন্যদিকে চলে গেছেন একে অপরের ওপর নির্ভরশীল এই যে জানা একে বলে জ্ঞান যখন ঠিক সেরকম ভগবানকে আমরা ভালোবাসতে থাকি আমাদের প্রথম ভালোবাসা যেটা সেটা প্রেম হয় যত সেটা গভীর হয় সেটা হয় ভক্তি তারপর এই বোধ জাগে তিনি ছাড়া এই জগৎ আর কেউ নেই আর যে মুহূর্তে আমরা বুঝতে পারি তিনি ছাড়া এই জগতে আমাদের আর কেউ নেই তখন মুক্তির দ্বার ধীরে ধীরে উন্মুক্ত হতে থাকে বলছেন রামকৃষ্ণ লীলা গীতি রতন আকর এই লীলার মধ্যে যেন রত্ন মেশানো আছে যেন এক রত্ন গর্ভ যেন একটি সমুদ্রের গর্ভতল যেখানে নানা রকম রত্ন পড়ে আছে চারি রত্ন তো রয়েছেই জ্ঞান ভক্তি প্রেম ভক্তি জ্ঞান মুক্তি চারি রত্ন পড়ে আছে এই তাঁর লীলার ভেতর দিয়ে আমরা জানব কেন তার লীলার ভেতর দিয়ে এই প্রত্যেকটি আচরণ আমাদের ধীরে 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 একটু একটু করে তার কাছে এগিয়ে নিয়ে যাবে বলছেন আমি ছাঁচে রেখে গেলাম তোমরা সেই ছাঁচে নিজেদের ঢেলে ফেলো আমাদের একজন পণ্ডিত মশাই পড়াতে আসতেন যখন এটা আউট অফ দি ট্র্যাক বলছি গল্পটা পণ্ডিত মশাই পড়াতে আসতেন একদিন মহন্ত মাঝের কাছে খুব বকাঝকা খেয়ে মুখটা কালো করে বসে আছি তিনি আমাদের বললেন মুখ কালো করে বসে আছেন কেন তো বললুম এইরকম সব গোলমাল পাকিয়ে ফেলেছি এর জন্য বকুনি খেয়েছি তিনি ভারী সুন্দর একটা উত্তর দিয়েছিলেন এটা আমার জীবনে একটা ল্যান্ডমার্ক তিনি বলেছেন এইরকম ঘটনা ঠাকুরমা স্বামীজির জীবনে তো হয়েছে আর সেই তাঁরা কীভাবে রিয়্যাক্ট করেছেন সেই দেখে আপনারাও নিজেদের জীবনকে সেইভাবে রিয়্যাক্ট করুন বলছেন আমরা শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ শ্রী সারদার মশাল বাহক অতএব আমাদের অন্যরকম আচরণ শোভা পায় না আমাদের অন্যরকম করা শোভা পায় না বলছেন তাই শ্রীরামকৃষ্ণ লীলাগীতি পড়া দরকার কারণ তাঁর আচরণের মধ্যে দিয়ে নিজেকে আমি ঠিক করতে পারি যতটুকু কম আছে তা ততটুকু তার মতো হয়ে যাব এবং হতে হতে একেবারে তার ময় হয়ে যাব যেখানে তিনি আমি আলাদা আর পৃথক কোনো সত্তা থাকবে না শ্রীপ্রভুর কাছে প্রার্থনা যেন তিনি আমাদের ভেতরে সেই প্রেরণা দান করেন আমরা যেন সেই সত্তায় উন্নীত হই যেখানে তিনি আমি আলাদা বলে আর কোনো সত্তা থাকবে না প্রভুর ইচ্ছে হলে আবার আগামী মাসে শেষ বুধবার আপনাদের সঙ্গে দেখা হবে জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় গুরু মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাকে অধম ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।